সুপ্রভাত, ভয়ানক ঠান্ডা আজকে, আবার রোদ ওঠেনি, এখন চা খাচ্ছি, সঙ্গে ঔষধ বানানো কচুরি মাইক্রোওভেনে গরম করে খেলাম, কি সুন্দর আর কষা আলুর দম। আমি তো র চা খাই, কালকে চেয়ে আজকে বাসিটা খেতে আরো বেশি টেস্টি, আরো খেতে ভালো লাগে। আর কি ঠান্ডা, পাশে কি বসে আছে কি পাশে মিনিমা মিনিমা আমার পাশে, ওরা ঠান্ডা আর কোথাও যেতে পারছে না, যা করছে না, আর ঘরে কে শোবে এই নিয়ে তো মারপিটই লেগে যাচ্ছে। হাই, গুড মর্নিং, ভীষণ ঠান্ডা আজকে, রোদ্দুর ওঠেনি আর আমার ঠান্ডা একদম ভালো লাগে না কিছু করতে, কিন্তু শীতকালে একটাই কাজ করতে ভালো লাগে, রান্না করতে। সব থেকে কষ্ট চান করা, চান করা হয়ে গেলে আর কোনো কষ্ট নেই। হ্যাঁ, গ্যাসের গোড়ায় বসে থাকো খালি, রবিবার খালি খাওয়া দাওয়া। আজকে তো আবার মাটন, আজকে মাটন বিরিয়ানি, প্রিয় জিনিস। রবিবার প্রচুর কাজ, তখন থেকে কাজে লেগে পড়তে হবে। সকালবেলা উঠেই কারি পাতা গাছ বসিয়ে এসেছি ছাদে, গাছ বসিয়েছি সকালে লাড্ডু দাঁড়াতে গিয়ে। কালকে শিখা বৌদি এসেছিল বিকেলবেলা, শিখা বৌদি কারি পাতার গাছটা দিয়ে গেছিল, বসানো হয়নি, আজকে সকালবেলায় গিয়ে বসিয়ে এসেছি, কারণ কাল বিকেলে দিয়ে গেছে, এখন না বসালে বিকেলে বসাতে বসাতে গাছটা ভবলীলা সম্ভব হয়ে যাবে। এবার খালি কাজ আর কাজ, তবু কাজে নেমে পড়লে ঠান্ডাটা অত বোঝা যায় না, কিন্তু যেই কল খুলে হাত ধুতে হচ্ছে, আমি বলেছি রান্নাঘরের গিজার লাগিয়ে দাও একটা, তোমার মাথায় একটা গিজার লাগিয়ে দাও, মাথায় তো গিজার আছে। আজ আসবে আমার এক বন্ধু, দেখেছো ঠান্ডায় কি অবস্থা আমার, তো যাই হোক আজ আমার বন্ধু একটা আসবে, তো আমার বন্ধু মানে আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার যাই বলো, এখন তো সবাই বন্ধু হয়ে গেছি আমরা, তো সেই বন্ধু আমার আসবে, উনি কিছু অর্ডার করেছে সেগুলো নিতে আসবে, তো সেই জন্য একটু ঘর টুরটা পরিষ্কার করতে হচ্ছে, মানে একটু গোছাগুছি করতে হচ্ছে, কী করব। আর ছেলে তো খালি এসে, ও আসলে গুছিয়ে রাখতেই শেখেনি, ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। এই অনেকে কি দেখবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বেশ এসে জামা কাপড়টা গুছিয়ে রাখে, সুহম নয় লালটন এসে ছুঁড়ে ফেলে দেবে, একা আর কত গুছাবো বল। আর শীতকালে এই সব লেপ কম্বল, তারপরে এত সোয়েটার মোটা নিয়ে আরো যেন অগোছালো। আমার চান হয়ে গেছে, আর আজকে আমি তোমাদের সেরকম কিচ্ছু দেখাতে পারিনি রান্নায়, কারণ আজকে মাটন করেছি আর তার সাথে করেছি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দু রকম বিরিয়ানি হয়েছে আমার আর লালটুর জন্য। চিকেন খাচ্ছে, হ্যাঁ লালটু খাচ্ছে, আর এই যে আমাদের বিরিয়ানি, আমি বিরিয়ানি পরে দেখাবো, কারণ আজকে অর্ডার আছে, তো অর্ডারের কাজ আছে, তো প্রচুর প্রচুর মানে ঝামেলার কাজ রয়ে গেছে, যার জন্য আমি আজকে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, আমি পরে তোমাদের সাথে ডিটেলসে গল্প করবো, এ করবো, কিন্তু এখন কিচ্ছু হবে না, এখন ওনারা আসবেন, কেকের অর্ডার আছে, বিরিয়ানির অর্ডার আছে, ওরা নেবে, ওদের সাথেও আলাদা বিরিয়ানিটা অসাধারণ। দারুণ হোটেল ফেল, তোমাদের বললামই এখন প্রচুর কেকের অর্ডার চলছে, অলরেডি কয়েকটা আমি ডেলিভারি করে দিয়েছি আর কয়েকটা ডেলিভারি করা বাকি আছে, মানে এটা আজকে ডেলিভারি হবে সন্ধেবেলা, আর কয়েকটা তো আরও 24 তারিখ কালকে রোজই আছে এখন প্রায়,
তো অলরেডি আমার 10-12টা বিক্রি হয়ে গেছে, এখনও রয়েছে মোটামুটি 10-12টার মতো অর্ডার, আর যেগুলো 24 তারিখ নেবে সব রাত্রিরে। আর এটা ওই গাজরের কেকটা যেটা শিখিয়েছিলাম সেটা দুটো অর্ডার আছে, আর এটা হচ্ছে ফ্রুট কেক দুটো। ব্যাস এগুলো 1/2 পাউন্ড 1 পাউন্ড এরমভাবে আছে আর কি, 1.5 পাউন্ড। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির হাঁড়ি। আর মাটন বিরিয়ানি তো আমরা খেয়ে নিয়েছি আগে, তোমাদের পরে দেখাচ্ছি। এটা ওনাদের জন্য করেছি, আর সোহম খেয়েছে, কারণ সোহম মাটন বিরিয়ানি খায় না, মানে মাটন খায় না বলে ওই জন্য ওর জন্য আলাদা করে চিকেন বিরিয়ানি করেছিল। তো এইটা হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি, আমাদের খেয়ে এটা বেঁচেছে, রাত্রিরে খাওয়া হবে। আর এইটা মাটন, মাটনে একটু গ্রেভিও করেছি, তো এটা রাত্রিরে রুটি দিয়ে খেলাম, বা পরের দিন খাওয়া হবে, লাল্টু খাবে। আমি তো সোমবার আমি খাই না। এই আর কি আজকে রান্না, বহুবার তোমাদের সাথে এই জিনিস শেয়ার করেছি বলে আজকে আর রান্না দেখালাম না। আর এটা হচ্ছে চিকেনটা, যেটা মানে আজার করে রেখে দিয়েছি, এক্সট্রা চিকেন গ্রেভিটা। হয়তো আজকে আর এটা খাওয়া হবে না, কালকে খাওয়া হবে, মানে সোমবার সোমরা খাবে। একটা মানুষ কীভাবে বসে বসে ঘুমোয় দেখুন আপনারা, এটা আমি ওই জন্য শ্যুট করেছি। তবু সোজা হয়ে শুয়ে ঘুমোবে না, এরভাবে ঘুমোবে, এটা জাস্ট মজা করার জন্য আমি শ্যুট করেছি। তো ওনারা খাবার দাবার নিয়ে চলে গেল, ওনাদের সাথে খুব ভালো গল্প করলাম, কিন্তু ওনারা ভিডিওর সামনে আসতে চায়নি, মানে ভ্লগে আসতে চায়নি, তাই আমি শ্যুট করিনি কোনো ভিডিও। তো খুব ভালো লেগেছে, খুব ভালো মানুষ, খুব দুজনেই দিলদরিয়া মানুষ, দুজনেই খুব ভালো মানুষ। আমরা চারজনে বসে খুব গল্প করছিলাম, কারণ সোহম বাড়িতে ছিল না, তো আমাদের খুব ভালো লেগেছে। আর নিশ্চয়ই আবার ভবিষ্যতে দেখা হবে। আজকে সানডে, আজকে সানডে বিকেলবেলা, আমি এই মাত্র কিছুক্ষণ আগে একটা ব্লগ আপলোড করেছি। এখন কাজের এত চাপ পড়ে গেছে, এত ব্যস্ততা চলছে যে মানে ব্লগ ঠিকঠাক মতো করতে পারছি না, ভিডিও ঠিকঠাক মতো শ্যুট করতে পারছি না। মানে কখনো কখনো কাজের চাপে হয়, তাও তোমাদের সাথে যেটুকুনি পারছি শেয়ার করছি, কারণ হচ্ছে আমার ভালো লাগে, আর আমার এডগুলো করতে খুব ভালো লাগে বলেই আমি করি। হয়তো কি বলবো, যে আমার এনার্জি দেখে অনেকে এনার্জি পায় বলে, তো তাদের জন্য আমার এইগুলো করতে ভালো লাগে, যেটুকুনি পারি কাজের মধ্যে শ্যুট করার চেষ্টা করি। যাকে যাদের বাড়ি যাচ্ছি তাদের জন্য একটা কেক নিয়ে যাচ্ছি, কি করব, এখন কেকের মরশুম, কেক তো নিয়ে যেতেই হবে। তো যাকে চলো, এখনের মতো টাটা। আর এখন তো আসছেই মানে হলিডে মরশুম, তো ছুটি ছুটি, খুব মজা করব, খুব আনন্দ করব, খুব তোমাদের সাথে শেয়ার করব, কি আছে। তো আমরা ফিরে এসেছি, আমরা বেরিয়েছিলাম, তো আমরা ফিরে এসেছি, এখন প্রায় 10:07 বাজে ফিরে এসেছি। তো ফিরে আসার সময় কিছু জিনিস কিনলাম যেগুলো আমার খুব দরকারি। আর ফার্স্টেই দেখাই আমি তোমাদের, এটা একটা মানে ওয়েট মেশিন কিনেছি, যেটা দিয়ে আমি মানে জিনিসপত্র ওজন করতে পারবো, কতখানি গ্রাম কতখানি এ। এটা আমরা অ্যামাজন থেকে কিনেছি, আজকেই দুপুরবেলা ডেলিভারি করেছিল, কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো এটাতে, এটা থাকলে কি হয়, সুবিধা হয় কেক ওজন করতে, বা কোনো জিনিস ওজন করতে কতখানি পরিমাণ নিয়েছি, কতখানি এক্স্যাক্টলি মেজারমেন্টটা পাওয়া যায়। অ্যামাজন থেকে কিনেছি, তো এর প্রাইসটা 250 টাকা নিয়েছে। আর শীতকালে, শীতকালের জন্য এটা নিয়েছি, এই সাওয়ার জেলটা নিয়েছি, কারণ হচ্ছে মানে শীতকালে আমার সাবান ঘষতে ভালো, মানে আরও ঠান্ডা লাগে, সাবান ঘষতে ঘষতে সেইটা আবার ধোও, মানে বিরক্ত লাগে। গরমকালে যেটা মজা পাই সেটাই শীতকালে বিরক্ত লাগে, তো সেই জন্য আমি শীতকালে সবসময় সাওয়ার জেল ইউজ করি। শীতকালে গরমকালেও ইউজ করি, কারণ সোহম ইউজ করে, আমিও নিভিয়ার ইউজ করি, ফার্স্ট টাইম এইটা নিয়ে এসেছি। এটা রয়েছে 250 ml, 180 টাকা দাম।
আর কেকের কিছু জিনিস কিনলাম, কারণ এখন তো জানোই কেকের সিজন। আর এই দুটো দিন আমার কেক মানে সোম মঙ্গল কেক 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 ভীষণ ঠান্ডা লেগে গেল গো। এই বাইকে গিয়ে ভীষণ ঠান্ডা বাইকে, উফ বাবা, লালটু এখন বাইক তুলছে আর আমি উঠে এলাম, ভীষণ ঠান্ডা লেগে গেছে, এই সব যন্ত্রণা হচ্ছে। তো এইটা কালার মানে সুগার বল কালারফুল, কি সুন্দর না, আমার খুব ভালো লেগেছে কেক ডেকোরেশনের জন্য। আর টুটি ফুটিটা দেখো, এখানে এইটুকু টুটি ফুটি 50 টাকা, কিন্তু কালারগুলো আলাদা। এইটা একটা সব থেকে ভালো জিনিস, এটা আমার এক বন্ধুকে দেবো বলে সেই জন্য সে অর্ডার মানে সে আনতে বলেছিল তার জন্য আনলাম। আমি তো অ্যামাজন থেকে কিনেছি জানো। আর এই দেখো কালো মোর থেকে নিয়েছি কালো, এই কালো আঙুর, কালো আঙুরের এটা প্যাকেট 100 গ্রাম 75 টাকা। এটা মানে ফ্রুট কেক বানানোর সময় এটা লাগবে। এমনি কিসমিস নিলাম আর নিম আমন্ড, এইসব লাগবে তো সেই জন্য এইগুলো নিলাম, নিয়ে এলাম সেই জন্য আরো দেরি হলো। ফ্রুট জুস নিয়েছি, ফ্রুট জুস, চেরি, এইসব নিলাম। তো নিয়ে ফিরে এসেছি, আজকে সেরকম কিছু তোমাদের ব্লগে দেখাতে পারিনি কারণ এত ব্যস্ততার মধ্যে এখন কদিনই হয়তো এরকম যাবে। যাক গে, কিছু করার নেই, সব কিছু সব দিক দিয়ে মেনটেন করা যায় না, তাই জন্য হয়তো ব্লগ টুকটাক তুলবো, মানে পুরো থরলি যেরকম তুলি সেরকম তুলতে পারবো না, কারণ অনেকেই দেখতে চায় এরকম ব্যস্ততা, সেইটা তাদের জন্য তুলবো। কারণ আমার থেকে বলে এনার্জি পাই, তাই এনার্জি ইনজেকশন দেওয়ার জন্য তাদের দেখাবো। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন ব্লগে দেখা হবে। হ্যাপি সানডে শেষ হয়ে গেল, সবাই খুব মন দিয়ে মঙ্গলবার এই সোমবার কাজ করতে শুরু করে দিন। টাটা।